ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। বাধ্য হয়ে তাই ক্ষমা চেয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাননি। তার মন্তব্যের প্রসঙ্গ ছিল ভিন্ন। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন শ্বেতা তিওয়ারি। এর নাম শো স্টপার। এতে তার সঙ্গে আছেন সৌরভ রাজ জৈন, যিনি মহাভারত ধারাবাহিকে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন। নতুন ওয়েব সিরিজ শো স্টপারে একজন অন্তর্বাস নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। এই প্রসঙ্গেই এক কনফারেন্সে শ্বেতা বলেন, এবার স্বয়ং ভগবান আমার অন্তর্বাসের মাপ নেবেন। শ্বেতার মন্তব্যের পেছনে ধর্মীয় কোনো জটিলতা ছিল না, কেবল সহ অভিনেতা সৌরভের দুটি প্রজেক্টের ভিন্ন চরিত্রের বিষয়ে ঠাট্টা করেছেন অভিনেত্রী। কিন্তু মন্তব্যটিকে ঠাট্টা হিসেবে নেয়নি কেউ। মুহূর্তেই বিতর্কের ঝড় উঠে, এফআইআর পর্যন্ত দায়ের হয় তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন শ্বেতা তিওয়ারি। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে তিনি জানান। শ্বেতা বলেন, ভালোভাবে শুনলেই বোঝা যাবে ওই কথা তিনি কেন বলেছেন। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনোভাবেই কাউকে আঘাত দেওয়ার ইচ্ছা আমার ছিল না, তবু আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী। 1999 সাল থেকে অভিনয় জগতে কাজ করছেন শ্বেতা তিওয়ারি। বহু জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এমনকি বিগ বসে অংশ নিয়েও হয়েছিলেন চ্যাম্পিয়ন।